আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা 8টা বাজে আসছে, কারণ যখন রোদ উঠে তখন এই সাইডটা অনেক গরম হয়, বিশেষ করে দুপুর থেকে 12টা থেকে 4টা পর্যন্ত এই জায়গাটা আসা যায় না। অনেক রকম গাছ আছে এই জায়গায়, গোলাপ গাছ, তারপরে অনেক ধরনেরই গাছ লাগিয়েছে। জায়গাটা বেশ ভালো লাগে, কারণ অনেক গরম হয় আর ছাতার নিচে বসতে হয়। এখানে আমার সবগুলি লেবু গাছও আছে, লেবু গাছ মাশাল্লাহ, লেবু তো হচ্ছে অনেক বড় বড়। তোমাদের আরেকবার দেখিয়ে দিই আমার লেবু, দেখো সুন্দর সুন্দর লেবু, অনেকগুলি লেবু হয়েছে এবার মাশাল্লাহ। মানে আমার গ্রিন হাউস এইখানে, তো এইখানে সব কিছুই কিন্তু খুব ভালো হয়, যা আছে সবই আমার সবজি। এই পুরো সাইডেই আমার সবজি করেছি, গ্রিন হাউসের ভিতরে আমার সবজি। তো এইগুলি তোমাদের আপডেট আরেকদিন দেখাবো আমি সব আমার সবজি কী কী লাগিয়েছি। আজকে শুধু আমি তোমাদের ডাটা দেখাবো, আমি ডাটাটা লাগিয়েছি, তখন ডাটা বড় পটে দেবো, সেটি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে শেয়ার করব আমি ডাটা কিভাবে স্টার্ট করলাম। এটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই, বিচি আমি যখন ফেলি, তবে এখন বলে দিচ্ছি। আমি এই পটটার মধ্যে পটিং সয়েল দিয়ে ডাটার বিচি কিছু ফেলে আমি গ্রিন হাউসে রেখে দিয়েছিলাম, আর পানি দিতাম রেগুলারলি। তারপরে ডাটাগুলি উঠে গেছে, দেখো মাশাল্লাহ, কোনো কষ্টই করতে হয় না। আমি ডাটা কিন্তু প্রত্যেক বছরই এরকমভাবেই স্টার্ট করি। আমার কাছে মনে হয় পটের মধ্যে যদি ডাটা স্টার্ট করা হয় তাহলে ভালো হয় আর কি, ছোটো ছোটো পটে আর কি। এবছর আমাদের ওয়েদার অনেক আনসেটেল এখনও, এখন জুনের 11 তারিখ, ওয়েদার কিন্তু এখনও ওরকমভাবে গরম হয়নি, সেজন্য আমরা অনেক কিছুতেই এখনও বিহাইন্ড। তবে ডাটা যারাই তোমরা লাগাতে চাও লাগাও নাই, এখনও কিন্তু বিচি ফেলে দিতে পারো তোমরা, হয়ে যাবে ইনশাল্লাহ। তো ডাটাগুলো কিন্তু খুব গরম দরকার, যেখানেই তোমরা ডাটা লাগাবে অনেক গরম দরকার ডাটা। ডাটা ঠান্ডা একদম পছন্দ করে না। তো এরকমভাবে আমি ডাটাগুলি উঠিয়ে নিচ্ছি, আর ডাটা আমি আগেই কিন্তু টাবে অনেক পানি দিয়ে নিয়েছি, তাহলে রুটগুলি ইজিভাবে চলে আসবে আর রুটগুলি খুব সুন্দরভাবে হচ্ছে কিন্তু। তো এখান থেকে আমি বেছে বেছে যেগুলি সবচেয়ে মোটা মোটা হয়েছে সেগুলি নেব, আর ছোটোগুলি আর নেব না। তো কিছু আমি নেব, আর বাকিগুলো আমি গ্রিন হাউস আবার রেখে দিব, ইনকেস যেগুলি বাইরে দিব ওইগুলি যদি ভালো না হয় সেজন্য ব্যাক আপের জন্য আমি আবার কিছু গ্রিন হাউসে রেখে দিব আর কি। তো এরকমভাবেই আমি ডাটাগুলো আজকে লাগিয়ে ফেলবো, ডাটা আমি বাইরেই লাগাবো। আর যে পটগুলিতে লাগাবো সেই পটগুলো আমি রেডি করে রেখেছি বাইরে আগে থেকে, যে পটে আমি ডাটাগুলো লাগাবো সেই পটগুলোতে আমি পটিং সয়েল আর চিকেন ম্যানিউর দিয়ে রেডি করে রেখেছি কয়েকদিন আগেই আর কি। তো এখন আমি ডাটাগুলি লাগিয়ে ফেলি, তারপর আর গাছ সব সময় রিপ্লান্টিং, রিপটিং, তারপরে পানি দেওয়া কিন্তু সব সময় সকালবেলা, না হলে একদম যখন সূর্য ডুবে যায় তা না হলে কিন্তু গাছ মরে যাবে। আমি সকালবেলা করছি, আমার এখানে 8টা বাজে সকাল, সেজন্য আমি তাড়াহুড়া করে এখন লাগিয়ে দেব, তা না হলে একটু পরে অনেক গরম হয়ে যাবে। আজকে বেশ গরম ওয়েদারটা, তো আমি তাড়াতাড়ি লাগিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। সবগুলি লাগিয়ে ফেলছি, লাগিয়ে পানিও দিয়ে দিচ্ছি, একটু সেটেল হতে সময় লাগবে এদের। তো আমি পানি দিয়ে দিচ্ছি, খুব একটা বেশি পানি না, তাহলে ড্রাউন হয়ে যাবে। অল্প পানি দিয়ে এগুলিকে রেখে দিব। আমাদের এখানে সন্ধ্যা 7:30 বাজে, ডাঁটা শাকগুলি আমি লাগিয়েছিলাম সকালে, এখন যেহেতু গরম ছিল আমাদের এখানে অনেক, আজকে আবার মাটি শুকিয়ে গেছে, আবার এখন পানি দিয়ে দিব। তো এরকম আমি 4টার মধ্যে ডাটা লাগিয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে ডাটাগুলিও শেয়ার করি। এখন আমার শুধু লাস্ট বাকি আছে লাল শাক লাগানোর, আর সবই মোটামুটি হয়ে গেছে। আর ডাটা কতখানি কেমন হবে আমি ঠিক জানি না, কারণ ডাটা কিন্তু অনেক গরম লাগে, তা নাহলে হতে যায় না। তো তোমাদের আপডেট দিব ইনশাল্লাহ। আমার মরিচ গাছ কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি দেখো, আর আমার যে টাওয়ার ছিল টাওয়ারটা খুলে ফেলেছি, কারণ টাওয়ার খুললে আরও বেশি মরিচ গাছ লাগানো যায়, যেহেতু আমার অনেক মরিচ গাছ এবার, সেজন্য টাওয়ারটা খুলে এরকমভাবে রেখেছি। আর গ্রিন হাউসে আমার আরও অনেক মরিচ গাছ আছে,
তো এই মরিচ গাছ দেখিয়ে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।